ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে শুভকামনা, আশা করি ভালো আছেন। তো আমরা আজকে আমরা অন্তরীকরণ অর্থাৎ 9D এখান থেকে আমরা আজকে অঙ্ক করব। তো আমরা এর আগে 2 পর্যন্ত অঙ্কগুলো করেছি, 1-2 অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী উনার বইয়ের 9D ওই চ্যাপ্টার থেকে আমরা অঙ্কগুলো করছিলাম আর কি। তো আমরা এখন অঙ্কটা করব উনার বইয়ের 3-1 নম্বর, এটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, তো আমরা সূচক ইয়ে ফাংশনে আমরা অন্তরীকরণ কিভাবে করতে হয় লগারিদমের সাহায্যে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। সো এখানে এই ফাংশন যেটা দেখা যাচ্ছে সেটার মধ্যে কিন্তু e^x, এখানে একটা সূচক ইয়ে ফাংশন আছে, অর্থাৎ সূচক নিজে একটা চলক বা অর্থাৎ ফাংশন, ঠিক আছে। তো এরকম দেখলে আমরা কি করব, আমরা লনের সহযোগিতা নিব। ওকে, তাহলে আমরা শুরু করি। সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি, ধরি y সমান হচ্ছে x+1√x-1 ÷ x+4³ e^x। তো বোথ সাইডে যদি আমি এখন লন নিই, তাহলে বোথ সাইডে আমি এখন কি নিচ্ছি, লন নিচ্ছি। যদি লন নিই তাহলে এখানে আমি অবশ্যই লন লিখতে পারি, দেন x+1√x-1, ঠিক আছে। আর এখানে আমরা লিখতে পারি x+4³ e^x, ঠিক আছে। সো বোথ সাইড আমি কি নিলাম, লন নিলাম। কেন এবার লন নিয়ে আমার কী লাভ হচ্ছে, দেখেন আমরা জানি লন অর্থাৎ a/b সমান হচ্ছে লন এ মাইনাস লন বি। তাহলে এখানে আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, লন, ঠিক আছে, x+1√x-1, এই উপরেরটাকে আমি এর সাথে ডিনোট করতেছি, আর দেন মাইনাস লন x+4³ e^x, ঠিক আছে। লন এ মাইনাস লন বি এই ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি। সো এখন আমি এটাকে চাইলে আরেকটু সিম্পলিফাই করতে পারি, এখানে ইন্টু এত ইন্টু এত এত ইন্টু এত, তাকে আমরা এখন লিখতে পারি না, লন x+1√x-1 এটাতে লিখতে পারি না, ঠিক আছে। এটাকে আমরা এভাবে লিখতে পারি, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে লন এ ইন্টু বি, এটা কি করতেছে এখন, লন এ ইন্টু বি এই ফর্মুলা ইউজ করতেছে, অর্থাৎ লন এ প্লাস লন বি। তাহলে আমরা এখানে লন, এখানেও একই কাজটা, একই ফর্মুলাটা ইউজ করেছে, লন x+4³ লন e^x, ঠিক আছে, আশা করি। সো এখন আমরা লিখতে পারি লন ওয়াই ইকুয়াল টু লন, দেখেন এখানে লনের প্রপার্টিগুলো আমরা এখন এখানে সবগুলো ব্যবহার করবো আর কি। তো লনের প্রপার্টিতে আমরা কি জানি কি ছিল, লন মনে করেন এখানে x³ আছে, তাহলে আমরা এটাকে লনের প্রপার্টি থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, অর্থাৎ আর্গুমেন্টের উপরে যে পাওয়ারটা থাকবে সেটা সামনে চলে আসবে। সো এখানে 2 ln x+1 এইভাবে লিখতে পারি এটাকে, ঠিক আছে, দেন প্লাস প্লাস লন, এটাকে চাইলে আমরা এভাবেও তো লিখতে পারি, ⅙, ঠিক আছে, মাইনাস, এইবার এখানেও একই ঘটনা, 3 ln x+4, ঠিক আছে, আর্গুমেন্টের উপর পাওয়ার, প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে গেছে, প্লাস মাইনাসে এখানে মাইনাস, এক্সটা আগে চলে আসবে লন ই, ঠিক আছে, আর্গুমেন্টের উপর পাওয়ার আছে, পাওয়ারটা সামনে চলে আসবে। সো এখন যদি এই লন সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা লন যদি বুঝতে একটু অসুবিধা হয়, লনটা হচ্ছে নেপিয়ার লন, লন মানে হচ্ছে লগ ই, তো এই লগারিদমের যদি কোনো বিষয় দেখতে ইচ্ছে করে, আমার লগারিদমের অর্থাৎ বেসিক এবং ইতিহাস এবং লগারিদমের বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা হয়েছে, চাইলে প্লেলিস্টে ক্লিক করে এটা পেতে পারেন, ঠিক আছে। সো এখন আসি, সো এখন এটাকে আমি লিখতে পারি লন ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু 2 ln x+1, আর হাফটা যদি আগে চলে আসে, ½ ln x-1, দেন মাইনাস 3 ln x+4- এটাকে আমরা এক্স লিখতে পারি, কেন এক্স লিখতে পারি, সেটা হচ্ছে এই যে লন ই, লন ই মানে হচ্ছে, লন মানে হচ্ছে লগ ই, ই ভিত্তিক লগ, এখানে আছে আর্গুমেন্ট ই, সো সেম বেজ আর আর্গুমেন্ট একে, দেন 1, ওকে, তো এখানে x ইন্টু 1 হবে আর কি।
সো এখন আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করতে চাই, উভয়পক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে ওই পক্ষে যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, ডি ডি এক্স অফ লন ওয়াই ইকুয়াল টু আলাদা আলাদা করে ফিলে করে ডি ডি এক্স অফ টু লন এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, প্লাস ডি ডি এক্স অফ হাফ লন এক্স মাইনাস ওয়ান, দেন মাইনাস ডি ডি এক্স অফ থ্রি লন এক্স প্লাস ফোর মাইনাস ডি ডি এক্স অফ এক্স। ওকে, তো আমি একবারে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশনটা করে ফেলছি আর কি, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে কি করেছি, অন্তরীকরণ করেছি। ওকে, সো এখন আমরা দেখি আমার কাছে এখান থেকে কি আসে। ওকে, সো এখানে আসে আমার কাছে সেটা হচ্ছে আমি এভাবে লিখি, ঠিক আছে, সো এখানে আসে আমার কাছে ডিডিএক্স অফ লন এক্স মানে লন ওয়াই, ডিডিএক্স অফ লন ওয়াই সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই ওয়াই, ডিডিএক্স অফ লন এক্স সমান ওয়ান বাই এক্স, তো এখানে এক্সের জায়গা আছে ওয়াই, দেন আমরা ওয়ান বাই লিখতে পারি। এখন এই ওয়াই এর উপরে আমরা আবার কি করব, ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, লন এর ফাংশনটার উপরে ডিফারেন্সিয়েশন করছি, এখন ওয়াই আছে ওয়াইকে আবার কি করব, ডিফারেন্সিয়েশন করব। ওকে, সো ইকুয়াল টু ইকুয়াল টু এখানে টুটা আগে চলে আসবে, ওকে, এটা আগে চলে আসবে, তো ডিডিএক্স অফ লন এক্স এই প্রোডাক্টে যদি এক্স, ডিডিএক্স অফ লন এক্স সমান কি ওয়ান বাই এক্স, এক্স মানে এখানে আমাদের কাছে কত আছে, ডিডিএক্স অফ লন এক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ানটা আগে লিখছি, এখন ওয়ান বাই এক্স, এখন যাকে এক্স ধরছে সে তাকে তো আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে তাকে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব ডিডিএক্স অফ এক্স প্লাস ওয়ান। যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাকে অবশ্যই বেসিকগুলো দেখে আসতে হবে, যদি বেসিক না দেখে থাকেন তাহলে একটু সমস্যা হতে পারে, আর যদি দেখে থাকেন তাহলে তো ওয়েলকাম। তো বেসিক দেখার জন্য আই বাটনে ক্লিক করলেও আপনি পুরো সব প্লেলিস্ট একসাথে পাবেন, আর তাছাড়া এই ভিডিওর নিচে তো সবগুলো ভিডিও লিঙ্ক তো আছেই। ওকে, সো এই হচ্ছে বিষয়, এখন আসি হাফ, হাফটাকে আমরা আগে লিখব, ঠিক আছে, হাফটা কেন আগে লিখছি আশা করি বুঝতে পারছি, আমি এখন নিচে লিখি, ঠিক আছে, এখানে একটু নিচে লিখছি, তো প্লাস হাফ, ঠিক আছে, হাফটা আগে আনছি, এবার ডিডিএক্স অফ লন এক্স, তো ডিডিএক্স অফ লন এক্স সমান কি ওয়ান বাই এক্স হবে, ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, লন এক্স এটাকে আমরা এক্স ধরেছি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। এবার আবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি ডিডিএক্স অফ এক্স মাইনাস ওয়ান, একে আবার ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে, এরপরে মাইনাস থ্রিটাকে আগে নিয়ে আসলাম, এবার ডিডিএক্স অফ লন এক্স, ডিডিএক্স অফ লন এক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ফোর, ঠিক আছে, এটা করতে পারি, ডিডিএক্স অফ লন এক্স এটাকে এক্স ধরেছি, দেন ডিডিএক্স অফ লন এক্স সমান ওয়ান বাই এক্স, এখন এক্স প্লাস ফোরকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আমরা লিখতে পারি ডিডিএক্স অফ এক্স প্লাস ফোর, এটা চাইলে এখানে লিখতে পারি না, ঠিক আছে, চাইলে এখানে আমরা এটা লিখতে পারি, দেন মাইনাস ডিডিএক্স অফ এক্স মানে কত ওয়ান, তাহলে আমরা লিখতে পারি মাইনাস ওয়ান, ক্লিয়ার। ওকে, সো এখন এখন আমরা এই লাইন থেকে এই লাইন কি আসছে আশা করি ক্লিয়ার। সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডিএক্স ইকুয়াল টু এখানে টু বাই এক্স প্লাস ওয়ান আসবে না, আর ডিডিএক্স অফ এক্স ওয়ান আসবে, ডিডিএক্স অফ প্লাস ওয়ান জন্য কি হবে জিরো হবে, দেন এখানে আসবে প্লাস হাফ, এখানে আসছে হাফ ওয়ান বাই টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, আর এখানে আসবে কি এখানে আসবে জিরো ওয়ান মাইনাস জিরো, ডিডিএক্স অফ এক্স মানে ওয়ান, ডিডিএক্স অফ ওয়ান সমান জিরো। ওকে, দেন এরপর আমাদের কী ঘটনা ঘটবে, এরপর আমরা এখানে মাইনাস থ্রি আছে না, মাইনাস থ্রি বাই এক্স প্লাস ফোর, মাইনাস থ্রি বাই এক্স প্লাস ফোর, আর দেন ডিডিএক্স অফ ওয়ান হবে জিরো প্লাস জিরো মাইনাস ওয়ান, এরকমই তো ঘটনা ঘটবে। সো এরপরে আসি সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াইটা এখানে আসলে এরকমই তো হবে না, ওয়াইটা আমরা এপাশে নিয়ে আসলে গুণ হবে, দেন এখানে হবে টু বাই এক্স প্লাস ওয়ান প্লাস এখানে টু ইন্টু এক্স মাইনাস ওয়ান হবে, আর এখানে মাইনাস থ্রি বাই এক্স প্লাস ফোর হচ্ছে মাইনাস ওয়ান হচ্ছে, এইটাই তো হচ্ছে না। সো এখন এখানে আমরা ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দিলেই তো কাজ শেষ, তাহলে ওয়াই এর ভ্যালুটা কত, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার রুট ওভার এক্স মাইনাস ওয়ান, এইটাই তো নাকি। সো
এখন এরপর কি আছে x প্লাস 4 হোল কিউব ইনটু e টু দি পাওয়ার x এটা হচ্ছে কারণ বসাইছি যা আমরা y ধরেছি সে y এর ভ্যালুটা বসাইছি দেন এরপর এটা লিখে দিব 2 টু দি পাওয়ার x প্লাস 1 প্লাস 1 বাই 2 ইনটু x মাইনাস 1 মাইনাস 3 বাই x প্লাস 4 ঠিক আছে এটাই তো আসলো দেন মাইনাস 1 এটাই হবে আমার কাছে আনসার তো আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে কি করেছি আমরা কিছু কই নে ফাংশনটাকে আমরা ধরেছি দেখতেছি আমরা এখানে সূচকীয় ফাংশন আছে পাওয়ার নিজেই সূচক নিজেই হচ্ছে কি পাওয়ার নিজেই হচ্ছে কি ফাংশন অর্থাৎ x চলো রয়ে গেছে ওখানে দেন আমরা লনের সহজ দিনে এগুলো আমরা আগের ভিডিওতে কিন্তু আলোচনা করেছি যে লগারিদমের সাহায্যে সূচকীয় ফাংশনের অন্তরীকরণ সো বোথ সাইডে লন নিয়েছি লন নেওয়ার পরে এটাকে আমরা সিম্পলিফাই করে নিয়েছি দেন এরপরে উভয় পক্ষে x এর সাপেক্ষে অন্তকরণ করেছি দেন ddx অফ একটাই ফর্মুলা এখানে ইউজ হয়েছে ডিফারেন্সিয়েশনে সেটা হচ্ছে এটা ddx অফ লন x সমান হচ্ছে 1/x এই ফর্মুলাটা আমরা এখানে প্রত্যেকটা জায়গায় ব্যবহার করেছি আর তেমন কোনো কিছুই ঘটে নাই ঠিক আছে ওকে আর আরেকটা ফর্মুলা ইউজ করেছি ddx অফ x সমান হচ্ছে 1 খুবই সিম্পল করে বাট অঙ্কটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট তো এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে অক্রপত্র প্রকাশনী উনার বইয়ের 4 এর 3 নম্বর আছে এই অঙ্কটা ঠিক আছে তো অঙ্কটা আমরা কিভাবে করতে পারি আমরা এটাকে নে u বাই b ফর্মুলা ইউজ করে করতে পারি আবার চাইলে এটাকে আমরা একটা সিম্পলিফাই এর মাধ্যমে অঙ্কটা আরেকটু সহজ করে ফেলতে পারি সেটা কিভাবে দেখেন সেটা হচ্ছে যে ধরি y ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার দেন কিউবিক রুট এক্স স্কোয়ার ওকে এটাকে আমরা ধরে নিয়েছি সো ওয়াই ইকুয়াল টু দেখেন এটা কিন্তু সূচকীয় ফাংশন না যে পাওয়ারের মধ্যে এক্স নাই ওকে সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ প্লাস ভোল স্কোয়ার ফর্মুলাটা নিয়ে ফেলি এ প্লাস ভোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস ভোল স্কোয়ার ফর্মুলা করেছি দেন এটাকে কিউবিক রুটের জন্য 1/3 আমরা লিখতে পারি সো এখানে আসে আমার কাছে x টু দি পাওয়ার 2/3 আসে না ঠিক আছে আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 সো এখানে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 2/3 এটাকে আমরা এভাবে লিখতে পারি তো 2x স্কয়ার x টু দি পাওয়ার 2/3 প্লাস 1/x টু দি পাওয়ার 2/3 এটাকে আমি লিখতে পারি না সো y ইকুয়াল টু এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 2/3 লিখতে পারি এটাকে দেন প্লাস 2 ইনটু x স্কোয়ার মাইনাস 2/3 লিখতে পারি অর্থাৎ আমরা জাস্ট সূচকের যে কাজটা করতাম সেটাই করতেছে প্লাস এটাকে আমরা মাইনাস 2/3 লিখতে পারি x টু দি পাওয়ার আশা করি আমরা বুঝছি কি করেছি উপরে উপরের নিউমারেটরকে আমরা যেহেতু এ প্লাস হোল স্কয়ার সূত্র যাচ্ছে আমি সেইটাই কাজটাই করেছি আর এটাকে আলাদা আলাদা করে ভেঙে লিখেছি ওকে এখন এই অংশটা আসলো আর কি সো এখন আমরা যে কাজটা করতে পারি y ইকুয়াল টু আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন x এখানে 3 4 12 12 থেকে 2 চলে গেলে অর্থাৎ এখানে এলসিএম করব অর্থাৎ আমরা এখানে কি করব 4 মাইনাস কি 2/3 তাহলে আমরা এখানে এলসিএম করলে 3 4 12 মাইনাস 2 সমান 10/3 আসে না ঠিক আছে সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কত 10/3 ঠিক আছে 10/3 প্লাস 2 ইনটু 3 2 6 6 থেকে 2 চলে গেলে কত x টু দি পাওয়ার 4/3 ঠিক আছে ইনটু প্লাস x টু দি পাওয়ার মাইনাস 2/3 এই হচ্ছে অবস্থা এখন আমরা কি করতে পারি সেটা হচ্ছে x এর সাপেক্ষে অন্তকরণ করে ফেলতে পারি কিন্তু এখানে যে কোনো x ও নাই যদি x থাকতো তাহলে আমি লরের সহযোগিতা নিতাম তাহলে এটা আমার নিতে হচ্ছে না সো এখন আমি যদি x এর সাপেক্ষে অন্তকরণ করি তাহলে dy dx ইকুয়াল টু এটা যদি আমি x এর সাপেক্ষে অন্তকরণ করি তাহলে কি হবে ddx অফ x টু দি পাওয়ার 10/3 ঠিক আছে প্লাস 2 ইনটু হ্যাঁ আচ্ছা আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করে ফেলি ddx অফ 2x টু দি পাওয়ার 4/3 তাহলে প্লাস ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 2/3 ঠিক আছে তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করছি সবাইকে আলাদা করে করে ফেলছে
সো এখন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ এক্স এন এর ফর্মুলা, ঠিক আছে? এক্স এন এর ফর্মুলা কি ছিল? ডিডিএক্স অফ এক্স এন এর ফর্মুলা এন এক্স ইন্টু এন মাইনাস ওয়ান, এই ফর্মুলাটা ব্যবহার করব। তাহলে এক্স এন এখানে টেন বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার টেন বাই থ্রি মাইনাস ওয়ান, এক্স এন এর ফর্মুলা ইউজ করেছি, প্লাস টুটা আগে চলে আসবে, দেন এক্স এন এর ফর্মুলা এন ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর বাই থ্রি মাইনাস ওয়ান, এরপরে দেখেন প্লাস এক্স এন এর ফর্মুলা মাইনাস টু বাই থ্রি, ঠিক আছে, মাইনাস টু বাই থ্রি ইন্টু কি হবে ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি মাইনাস ওয়ান, ঠিক আছে? আশা করি সো এক্স এন এর ফর্মুলাটা ইউজ করেছি। সো এখানে টেন বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি, টেন মাইনাস থ্রি হবে না, ঠিক আছে, টেন মাইনাস থ্রি হবে, প্লাস চার দুগুণ আট, এইট বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি বাই থ্রি, প্লাস প্লাস মাইনাস এটি কী হয়ে যাবে মাইনাস টু বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস টু মাইনাস থ্রি। সো এখানে টেন বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার দশ থেকে তিন চলে গেলে কত, সেভেন বাই থ্রি, প্লাস এইট বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি, ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কত, ওয়ান বাই থ্রি, মাইনাস টু বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই থ্রি। সো আশা করি আমাদের কাছে এই হচ্ছে বিষয় আর কি। তো চাইলে আপনি এখানেও আনসার দিতে পারেন, তাহলে তারপর আপনি আরেকটা কাজ করতে পারেন, চাইলে এতটুকু আনসার আপনি চাইলে দিতে পারেন, তারপর যদি চান যে আমি টু বাই থ্রি কমন নিব, ঠিক আছে, আপনি যদি এখান থেকে যদি বলেন যে আমি টু বাই থ্রি কমন নিব, তাহলে আপনার এখানে থাকে কি, টু বাই থ্রি কমন নিলে এখানে থাকবে তাহলে হবে কত, ফাইভ, ঠিক আছে, পাঁচ দশ দশ টেন বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার সেভেন বাই থ্রি, প্লাস এখানে হবে কত, ফোর এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস টু বাই থ্রি যদি কমন নিই এক্স টু দি পাওয়ার মাইনাস ফাইভ বাই থ্রি, এই হবে আনসার, ঠিক আছে? সো এখানেও আনসার দিলেও কোনো সমস্যা নেই, এখানেও আপনি আনসার দিতে পারেন। তো কী করেছি আমরা, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হয়েছে, জাস্ট সূচকীয় কাজ করতে হয়েছে, সূচকের কাজগুলো যেগুলো আমরা ছোটোবেলায় করেছিলাম নাইনে, না হলে ডিফারেন্সিয়েশনটা খুবই ইজি, জাস্ট একটু ক্যালকুলেশন করতে হলো, খুবই সিম্পল, বাট এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে পাঁচের এক নাম্বার, এটা কিন্তু এক্স টু দি পাওয়ার এক্স, এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, এমসিকিউতেও আসতে পারে, এমনি পরীক্ষায়ও কিন্তু অনেকবার আসছে। তো এক্স টু দি পাওয়ার এক্স আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু একটা সূচকীয় ফাংশন, যেখানে পাওয়ারের মধ্যেও কিন্তু এক্স আছে। সো এরকম সূচকীয় ফাংশন দেখলে আমরা আগে কি বলেছি, যে লনের সহযোগিতা নিতে হবে। ওকে, তাহলে শুরু করে দিই, ধরি ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, তো আমরা কি নিব, বোথ সাইডে লন নিব। ওকে, সো লন ওয়াই ইকুয়াল টু, এটা পাওয়ারে আছে সামনে চলে আসবে, দেন সিম্পল হয়ে গেছে। এখন এখন আমি উভয় পক্ষে এক্সের সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি, তাহলে হবে ডিডি এক্স অফ লন ওয়াই ইকুয়াল টু ডিডি এক্স অফ এক্স লন এক্স, তাহলে ডিডি এক্স অফ লন এক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স, এখানে আমার কাছে এক্সের জায়গায় ওয়াই, তাহলে ওয়ান বাই ওয়াই, দেন ওয়াইয়ের উপর আবার ডিফারেন্সিয়েশন ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু ডিডি এক্স অফ, এটি ইউবির ফর্মুলা, ইউ ইন্টু বি ডিডি এক্স অফ বি, বি হচ্ছে এটা, ঠিক আছে, প্লাস বি ডিডি এক্স অফ এক্স ইউ, ইউ ইন্টু ডিবিডি এক্স প্লাস বি ইন্টু ডিউ ডি এক্স ডিউ ডি এক্স। সো এখান থেকে আমরা পাই ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু ওয়াইটা এপাশে আসলে এরকম হবে, সো এখানে কি ঘটনা ঘটবে, এক্স ডিডি এক্স অফ লন এক্স সমান হচ্ছে ওয়ান বাই এক্স, ঠিক আছে, প্লাস লন এক্স ডিডি এক্স অফ এক্স মানে হচ্ছে ওয়ান, তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালু কত, এক্স টু দি পাওয়ার এক্স, এখানে এক্স এক্স কাটা গিয়ে ওয়ান হয়ে যাবে, প্লাস লন এক্স, এইটাই হবে আমার কাছে আনসার। তো খুবই সিম্পল, এই ছোটো ছোটো অঙ্ক কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে, ঠিক আছে? এখন আমরা এর পাঁচের দুই নম্বর অঙ্কটা করব। তো পাঁচের দুই নম্বর অঙ্কটা কী রকম, পাঁচের দুই নম্বর অঙ্কটা এখানে এক্সের জায়গায় ওয়ান বাই এক্স দেওয়া আছে, আর কিছু না, পাঁচের দুই, পাঁচের দুইয়ে ওয়ান বাই এক্স দেওয়া আছে। তো পাওয়ারে তো তাও চলক আছে না, অর্থাৎ এটা তো অবশ্যই একটা সূচকীয় ফাংশন, তাহলে আমরা
देखिए हमें एक अंकटार मध्य एडिट कर देखी वन बस दें उभय दिखे जो लन नहीं वन बस दें एखे वन बसटा नीचे नाम आशा करी हमें बुझते होते जदि पावर एक्स टू एक्स ना थे जी वन बस था करब से ही क्षेत्र करते सो एखे कि वन बस ठीक है तो यह हे अवस्था डिडीएक्स अफ यूबी फर्मूला तो यू होने वन बस ठीक है बी प्लस बी इंटू ये हे वन बस ठीक है सो बाकीटा सब किस ठीक आखने वन बस डिडीएक्स लन एक्स वन बस प्लस लन एक्स एन एखे एक एडिट करते हे एखे डिडीएक्स अफ वन बस माना कि डिडीएक्स वन बस माना हमारे ये चाहले ये लिखते परिना एक्स टू देर माइनस वन वन बस के लिखते परि सो ये लिखल ठीक है सो एन एखे एक एडिटिंग करते हे वाइर वैल्यू हमारे का कत वन बस ठीक है ये एडिट कर लच्छा दें एखे वन बस स्कोर आसते से ना ओके दें प्लस लन एक्स डिडीएक्स अफ एक्स एन एर फर्मूला माइनस वन यो ये थको ठीक है ये भाव थक सो डिडीएक्स अफ कत होने माइनस वन इंटू एक्स टू दि पावर माइनस वन ये बुझी आशा करी ये कि बुझी बेपार डिडीएक्स अफ एक्स एन एर फर्मूला करन एक्स इंटू एन माइनस वन अच्छा सो यार एखे जो क्षेत्र करब से हे एक्स टू दि पावर वन बस तो आई दें एखे पावा गया से वन बस स्कोर ठीक है अच्छा सो यारे कि पावा जा प्लस ये प्लस ए माइनस ए माइनस कारण एखे इंटू आकार तो माइनस लन एक्स ठीक है और एखे ये लिखते परि वन बस टू दि पावर कत माइनस टू ये लिखते परिना मैं एक्स टू दिन माइनस टू आसबेना वन बस स्कोर लिखल और ये एक्स एन फर्म यूज करारे एक्स एर डिडीएक्स एक्स मान वन तो जैक तेल एखे एक्स एन फर्मूला यूज कर दें एखान आसने इटा सो आशा कर बुझते पे तो वन बस स्कोर लन एक्स एखे माइनस टू प्लस से माइनस हो गए लन एक्स एक्स टू दिन माइनस टू के वन बस स्कोर लिखल सो एक्स टू दि पावर वन बस इंटू वन बस स्कोर वन माइनस लन एक्स ठीक है सो एक्स टू दि पावर वन बस ये लिखते परिना एक्स टू दि पावर माइनस टू इंटू वन माइनस लन एक्स तेल ये लिखते परि एक्स टू दि पावर वन बस माइनस टू वन माइनस लन एक्स ये किन्तु एक्स ओके सो ये हमारे आंसर ये आंसर তাহলে x টু দি পাওয়ার যদি এরকম অন্য কোনো কিছু থাকে তাকে এই জাতীয় ফাংশন থাকলে আশা করি আমরা লনের মাধ্যমে আমরা বাকি অঙ্কগুলো করতে পারব ঠিক আছে তো এরপরে কিন্তু আমি আরো কিছু অঙ্ক এরকম এরপরের ভিডিওতে এই সাবজেক্ট থেকে আরো কিছু অঙ্ক করাবো ঠিক আছে তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন